নমস্কার বন্ধুরা, পম্পাজ ওয়ালে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে মুলোর শাক। মুলোর শাক তো আপনারা বিভিন্নভাবে রান্না করে খেয়েছেন, আজ আমি যেভাবে রান্না করছি একবার একটু এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার দেওয়ার ভিডিওগুলোর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করছি আজকে রেসিপিটা। রান্নাটা করার জন্য প্যানে সর্ষে তেল দিয়ে দিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে আমি একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই আলুটাকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটাকে মোটামুটি ভেজে নিতে হবে। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছোট সাইজের বেগুন নিয়েছি, বেগুনটাকেও এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। বেগুনটাও আলুটার সাথে দিয়ে দিলাম। আলু আর বেগুন দুটোকে একসাথে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি। আলু বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নেব। আলু আর বেগুনটা নামিয়ে নিয়েছি। এখন আমি দুটো শুকনো লঙ্কা চিরে দিয়ে দিয়েছি, আর এখানে সাত আট কোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি। সেই থেঁতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। এবার কেটে ধুয়ে রাখা মুলো শাকটা আমি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর সাত আটটা কাঁচা লঙ্কা আমি চিরে তার মধ্যে দিয়ে দিলাম। এগুলো দিয়ে শাকটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। শাকটা থেকে অনেকটাই জল বেরোবে, এই জলটা দিয়ে কিন্তু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, শাকটা থেকে জল ছেড়েছে। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো যেন শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। শাকটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। মোটামুটি শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা মসুর ডাল তার মধ্যে অ্যাড করব। মসুর ডালটাকে আগে কিন্তু আমি প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করব না, কারণ শাকটাতে যখন দেব বাকিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তাই মোটামুটি 80% মতো সিদ্ধ করে রাখবেন, তারপরে শাকটার সাথে অ্যাড করবেন। ডালটা অ্যাড করার পর আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি, শাক আর ডালটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। শাক আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনটা অ্যাড করে দিলাম। আলু বেগুনটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ শাকটার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি শাকে মিষ্টি পছন্দ করেন তাহলে আপনারা চিনি অ্যাড করতে পারেন। আমার শাক রান্না কিন্তু অলমোস্ট ডান। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে।